उपस्थित हजरात मुसल्लीन कराम रहमानी व रहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। हम्द व सलात पर महान रब्बुल इज्जत पवित्र आलिशान दरबारे शुक्रिया अदा करछि, जिनी आमादेरके पवित्र माहे शाव्वालेर द्वितीय जुमादेर मानुषे मस्जिदे समबेत हबार तौफीक एवं सुजोग दिए। शुक्रतन सबाई मोहब्बत आवाज़ बोली अल्हम्दुलिल्लाह। साथ हुजूर करीम रऊफ रहीम सरवार आलम सल्लल्लाहु अलैहि वालैहि वसल्लम एर पवित्र चरणे बेहद दुरूद पाक हदिया प्रेरण करछि बोली अल्हम्दुलिल्लाह। सम्मानित हाजरीन, अल्लाह पाक सुभान व ताला मुस्लिम मिल्लत पर बड़ा एहसान कर दुनियावी जत अल्लाह पाक बड़ो बड़ो नियामत इस्लाम धर्मे आमार अल्लाह दान कर पृथ्वी जमीन तीन एम मस्जिद रहे जेगुलाते नमाज पढ़ले एत व्यापक सवाब अन्य मस्जिद चे अनेक गुण बेशी, तार मध्ये अन्यतम अल मस्जिद अल अक्सा बैतुल मुकद्दस कुद्स जेटाके मदीनातुल कुद्स बला हय। सेटा अल्लाह पाक सुभान व ताला मुसलमानदेर आयत्ते करे दियेछिलेन फारूक आजम रादियल्लाहु ताआला अन्हुर खिलाफत आमले 16 हिजरी सने हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबी हजरती अबू उबैदा आमिर इब्नुल जर्राह जिनी अशरे मुबशरर अन्यतम अबू उबैदा आमिर इब्नुल जर्राह रदियल्लाहु ताला अन्हुर कयादते नेतृत्वे से कुस इस्लाम प्रचार हुए छिलो एमन कि विदुर्बीदेर हाथ थेके से मदीनातु कुद्स मुसलमानरा नियेछिलेन दखल करेछिलेन सेटार पवित्रता रक्षा करेछिलेन। आर फारूक आजम रदियल्लाहु ताआला हो गियेछिलेन फारूक आजम रदियल्लाहु ताआला से मदीना थेके
কুদস শহরের জেরুজালেমের মধ্যে গিয়েছিলেন, আপনারা জানেন সেই ঘটনা। ওনার গোলাম যিনি ছিলেন, তো গোলাম এবং ওনার মধ্যখানে পালা বদল ছিল। শেষ পর্যন্ত মদিনাতুল কুদসে ওই পালা বদলাতে গিয়ে সে গোলাম উটের পিঠে ছিলেন, ফারুকে আজম উটের রশি টানছিলেন ওই অবস্থায়। অথচ ওই মদিনা থেকে কুদস শহরে গিয়েছিলেন, ওই বাইতুল মুকদ্দাসের চাবিটা ফারুকে আজমের হাতে তসলিম এবং সুপর্দ করবেন সেই অনুষ্ঠানের জন্য, বাইতুল মুকদ্দাসের চাবিটা ফারুকে আজমের হাতে নেওয়ার জন্য উনি যাচ্ছিলেন। কিন্তু ওই অবস্থায় গোলাম ছিল উঠের পিঠে আর ফারুকে আজম উঠের রশি টানছিলেন। একটু জোরে বলুন না। সেই থেকে ধারাবাহিক মুসলমানদের আয়ত্তে ছিল। আমরা জানি 16-17 মাস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। এটা মুসলমানদের অর্থাৎ নামাজ ফরজ হওয়ার পর থেকে প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকদ্দাস। একটু জোরে বলি না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সেই বাইতুল মুকদ্দাস কে কি করেছেন সেটা সূরা বনী ইসরাইলের শুরুতে, যেখানে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মেরাজের আলোচনা করতে গিয়ে বাইতুল মুকদ্দাসের কথা বলতে গিয়ে বাইতুল মুকদ্দাসের অবস্থা কি হবে সেটাও কিন্তু আমার আল্লাহ এই সূরাতে শুরুতেই বয়ান দিয়েছেন। একটু জোরে বলি না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি মহান সত্তা যিনি ভ্রমণ করেছি আপন বিশেষ বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সে মসজিদ আকসা কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চতুর্পাশে, হাওলা বলা হয় চতুর্পাশে, আমি আল্লাহ বরকতময় করেছি, সেই বরকতময় দৃশ্যগুলো দেখাবার জন্য, লেনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর কুদরতি নিশানি দেখাবার জন্য আমার বন্ধু নবীকে ভ্রমণ করাইছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলেন তিনি আমি যা বলি উনি শুনেন আর আমি যা দেখাই যতই কুদরতি পাওয়ারফুল বিষয় হোক না কেন উনি বসির, ওনাকে দেখার সে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। নবীকে সামিও বানালেন আল্লাহ, বসিরও বানালেন আল্লাহ। মুফাসসিরিনে কেরাম এখানে ইন্নাহু সে হুর মর্যা আল্লাহ হতে পারে, হুর মর্যা আব্দিহি বে আব্দিহি সে আব্দ হতে পারে। আল্লাহ তো সমীয়ম বসির আছে, কিন্তু নবী এবং নবীর গোলামরা বাস্তবিক পক্ষে যারা আল্লাহ বিশেষ বান্দা এদেরকে আমার আল্লাহ সমি এবং বসির বানায়, আল্লাহর কুদরতি নিশানা দেখবার জন্য এবং শুনবার জন্য। একটু জোরে বলি না। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে কি বলছেন? আমরা অতটুকু মেরাজের আলোচনা শুনি, বাকিটা তো আর শুনি না। সেখানে বাকি আলোচনাতে আমার আল্লাহ কি বলছে একটু লক্ষ্য করি। আল্লাহ বলে, ওয়া আতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদান লিবানী ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দূনি ওয়াকিলা যুররিয়াতাম মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। রব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা মুসাল কিতাব, আমি আল্লাহ মুসা কালিমুল্লাহকে কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি, ওয়াজআলনাহু হুদান, সেই কিতাবকে আমি হেদায়েতের মাধ্যম বানিয়েছিলাম, লে বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের জন্য, সে কিতাবটাকে আমি আল্লাহ হেদায়েতের মাধ্যম বানিয়েছি এবং বলে দিলাম আল্লাহ তাত্তাখিযু মিন দূনি ওয়াকিলা, এ বনি ইসরাঈল খবরদার আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওয়াকিল বানাতে পারবো না। জোরে বলি।
किताब दिए तादेरके मूसा कलिमुल्लाह मतो जलीलुल कदर उलुल आजम मिना रसूलेर मध्ये अन्यतम रसूल दिए से बनी इसराइले আল্লাহ সে বনি ইসরায়েলের কথা বলছেন। এরা কত বড় নিষ্ঠুর, কত বড় মারাত্মক সে গোষ্ঠী আজকে যেটা ইসরায়েল বলতেছেন, এই বনি ইসরায়েল, ইসরায়েল গোষ্ঠী, এগুলা কত বড় মারাত্মক সম্প্রদায়। আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে পাকে কিভাবে বলেছেন আমি একটু শোনাই। আল্লাহ শুনে সে ইহুদি নাসরা, বিশেষ করে ইহুদিরা বেশি মারাত্মক, নাসরাদের চেয়েও মুসলমানদের মধ্যে দুশ্মনীরা কে মুসলমানদের সাথে, তাদের মধ্যে অন্যতম কে, নাসরাদের চেয়ে মারাত্মক। আবার কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা 82 নম্বর আয়াত, সেখানে আমার আল্লাহ সেটা স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলেন মুসলিম সম্প্রদায়ের সাথে বেশি দুশ্মনী রাখে। এরা দুই ধরনের সম্প্রদায়, একটা ইহুদি আর এক ধরনের হচ্ছে মুশরিক। মুশরিক মানে শুধু হিন্দু না, বৌদ্ধ আছে, যারা যারা শিরিক করে, পূজা করে, অগ্নি পূজার করতে পারে, এরকম যত পূজারক আছে এই যে মুশরিক, এদের ব্যাপারে আমার আল্লাহ কি বলছেন সূরা মায়েদা 82 নম্বর আয়াত, যেখানে রব্বুল ইজ্জতের সাথ করছেন। আল্লাহ বলল তাজিদান্না সাদান্নাসে আদাওয়াতান ইয়া রাসূলুল্লাহ, আপনি পাবেন মানুষের মধ্যে বেশি কঠোর আদাওয়াতান, দুশ্মনীর দিক দিয়ে শত্রুতা আমি পোষণ করবে মারাত্মকভাবে, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার এদের সাথে, ঈমানদারের সাথে দুশ্মনী পোষণ করবে বেশি কঠোরভাবে। আপনি যাদেরকে পাবেন তাদের মধ্যে এক নম্বর আল ইয়াহুদ, মুসলমানদের সাথে দুশ্মনী পোষণ করবে কঠোরভাবে। আজকে দেখেন কত কঠোর হলে এই নিষ্পাপ শিশুদের কিভাবে মারতে পারে, দুধের বাচ্চাগুলাকে কিভাবে যে মারে, কত নিষ্ঠুর হলে এই কাজ তারা সম্পন্ন। এমনি মানুষ যতই দুশ্মন হোক না কেন, দুশ্মন ছেলেকে কি মারবে, বাচ্চা দেখলে আদর করবে, এমনি তারা তারা অনেক কিছু কিন্তু বাচ্চার সাথে নাই। এই ইহুদিরা এত বড় মারাত্মক, এরা মুসলমানদের বাচ্চা এত বেশি মারাত্মক দুশ্মনী প্রকাশ করে। আমার আল্লাহ সেটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারের সাথে বেশি মারাত্মক দুশ্মনী পোষণ করে এক নম্বর তাদের নাম আল ইয়াহুদ, তারপরে ওয়াল্লাযীনা শিরাকু, যারা মুশরিক, দ্বিতীয় নম্বর পাবেন ইহুদিদের পর পর যারা মুশরিক, এরা হলো মুসলমানদের দ্বিতীয় শত্রু। একটু দর্শী পরি সালাত নিয়া আল্লাহ কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সাথে দুশ্মনী পোষণ করবে তাদের মধ্যে এক নম্বর পাবেন ইহুদিদেরকে, দ্বিতীয় নম্বর পাবেন ওয়াল্লাযীনা শরাকু, যারা মুশরিক, এরা মুশরিকরাও মারাত্মক। যে পার্শ্ববর্তী আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, এই যে কি বলে কাশ্মীর, গুজরাট, এগুলাতে কিভাবে যে আক্রমণ করেছে মুসলমানদের উপর, অনেক মসজিদ চালিয়েছিল, বেশি দেরি হয় নাই। এই দিল্লির আশেপাশে আজকে মুসলমানরা কত বড় উদারপন্থী এটা দেখিয়ে দিয়েছে। কিভাবে দেখিয়ে দিয়েছে, এমনকি মুসলমানরা মসজিদ খুলে দিয়েছিল যেখানে হাসপাতালের সিট পাওয়া যাচ্ছে না, মসজিদগুলোকে হাসপাতাল বানিয়ে উদারতা কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বে মুসলিম মিল্লাত এর উদারতা। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ, যারা মুসলমানদের সাথে এইরকম আচরণ করেছে। আসলে আমার নবীজির হাদিস যেটা বলেছেন, নবীজি বলেছেন আহসিন ইলা মান আসা ইলাইক,
তুমি ইহসান করো, দয়া করো কার সাথে, যে তোমার প্রতি জুলুম করেছে, খারাপ আচরণ করেছে। তুমি তার প্রতি খারাপ আচরণ করিও না, খারাপ আচরণের বিনিময় তুমি ভালো আচরণ দিয়ে করো, যেটা এই হিন্দুস্তানের মুসলমান দেখিয়ে দিয়েছে। একটু জোরে বলি না সুবহান। এই যে বর্মার মধ্যে মুসলমানদের কেবাব মারছে, কারা? এ মুশরিক, এরাও মুশরিক, বুদ্ধিজ মানে এরাও মুশরিক। মুসলমান কেভাবে নির্মমভাবে মেরেছিল, যেখানে দেখেন আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই কথা এভাবে বলেছেন যে মুসলমানদের বিরুদ্ধে যারা শত্রুতা আমি পোষণ করে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হলো মুশরিক। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মুআদ্দাতান লিল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিনদের সাথে মুআদ্দাত দেখাবে, ভালোবাসা দেখাবে, ভ্রাতৃত্ব দেখাবে, আপনি তাদের কাদেরকে পাবেন জানেন? লিল্লাযী আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্না নাসারা, যারা বলে আমরা নসারা, আপনি তাদেরকে পাবেন, এরা মুসলমানদের প্রতি ভ্রাতৃত্ব দেখাবে। কেন? আল্লাহ বলে যালিকা বিআন্না মিনহুম কিসসিনা ওয়া রুহবানান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। সেই যারা নাসারা দাবিদার, এদের মধ্যে অনেক বড় বড় আলেম ওলামা আছেন, আল্লাহ ওয়ালা আছেন, রাহেব আছে, ওলি আছে, এরা মুসলমানদের ব্যাপারে বোঝে জানে, সেজন্য মুসলমানদের প্রতি তারা তেমন দুশ্মনী পোষণ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। নাসরাদের মধ্যে বড় বড় আলেম উলামা আছেন, এরা ইসলাম ধর্মের ব্যাপারে জানে বুঝে, সেজন্য অধিকাংশ জায়গায় দেখা যায় মুসলমানদের সাথে যারা দুশ্মনী পোষণ করে এরা হলো ইহুদি আর কি। খ্রিস্টানদের সাথে তেমন মারামারি খুব কম। কেন? এটা আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। হিটলার কত লক্ষ মারছিল? 30 লক্ষ ইহুদি মেরে বলে আমি চাইলে সব মেরে ফেলতে পারতাম, কিছু রেখে দিয়েছি, পরবর্তী মানুষ জানতে পারুক আমি নসরা হয়ে খ্রিস্ট এই ইহুদিদেরকে এভাবে মারছি কেন, এরা কত বড় গাদ্দার, এরা বড় কত পাপিষ্ঠ, কত বড় জালেম, বিশ্ববাসী যাতে বুঝতে পারে কিছু ইহুদি আমি জমিনে রেখে দিয়েছি, নতুবা সব সেরে ফেলতে পারতাম। বর্তমানে ইহুদিরা কত বড় জালেম আমরা দেখতে পাচ্ছি, কত বড় নিষ্ঠ, মানুষ মারা এরা এদের জন্য কোনো ব্যাপার না। দেখেন এটা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সেই কথা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন। আমি যেখানে শুরু করেছি সূরা বনী ইসরাইলের, সেখানে আবার চলে আসি। সেখানে আমার আল্লাহ বলে বলছে আল্লাহ হুদাল লি বনী ইসরাইল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন, হে বনী ইসরাইল, আমি কোরআন, আমি এই তাওরাত দিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, আমি ছাড়া কাউকে ওয়াকিল বানাইও না। আল্লাহ বলে যুররিয়াতা মান হামাল্লা মা'নুহিন। এরা বনী ইসরাইল কারা? এরা হলো যারা নূহ আলাইহিস সালামের সাথে কিশ্তির মধ্যে ছিল, নূহ আলাইহিস সালামের সাথে যারা কিশ্তির মধ্যে ছিল, যারা বেঁচে ছিল এরা। ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার আল্লাহ বলে সে নূহ আলাইহিস সালাম তো বড় কৃতজ্ঞ বান্দা ছিল, কৃতজ্ঞতা প্রকাশ করতেন নূহ আলাইহিস সালাম, কিন্তু ওই কিশ্তির মধ্যে যারা উঠেছিল তাদের বংশধরের মধ্যে বনী ইসরাইল, এদের কাছে কৃতজ্ঞতা কাকে বলে, শুকরগুজারি কাকে বলে এরা বুঝে না। এরা আল্লাহর নিয়ামতের অস্বীকার সব সময় করতে আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এদের নাম হলো ইহুদি, বনী ইসরাইল। এই ইহুদি সম্প্রদায় সব সময় আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার নিয়ামতের অস্বীকার করে আসছিল। মূসা আলাইহিস সালামের সামনে বিয়াদবি, তাওরাতের সাথে বিয়াদবি, এমনকি 70 জন নবীকে এক জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মাঠের মধ্যে 70 জন নবীকে একসাথে হত্যা করে দিয়েছে বনী ইসরাইল।
তো যেখানে নবী মেরে ফেলতে পারে সেখানে বাচ্চা মারা এদের জন্য কোনো ব্যাপার না, এরা এত বড় মারাত্মক। আমার আল্লাহ এরপরে কি বলছেন লক্ষ্য করি, আল্লাহ বলে ওয়া কাদাইনা ইলা বনি ইসরাইল, আল্লাহ বলে আমি সেই বনি ইসরাইলের ব্যাপারে ফয়সালা করে দিয়েছি। কি ফয়সালা? ফিল কিতাব, কিতাব নাযিল করে, তাওরাত নাযিল করে আমি বনি ইসরাইলের ব্যাপারে এই কথা স্পষ্ট করে দিয়েছি, এরা কি করবে? আল্লাহ বললা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার জমিনের মধ্যে বেশি ফিতনা ফাসাদ করবা। ওয়ালা তাআলুন্না উলুবান কাবীরা, আর তোমরা বনি ইসরাইল ইহুদিরা এই জমিনে বেশি বেশি অহংকার করবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ইহুদিরা আল্লাহ বলেন জমিনের মধ্যে তোমরা ফাসাদ করবে আর অহংকার করবে, আর যারা ফাসাদ করে এদেরকে আমার আল্লাহ পছন্দ করে না, ধ্বংস করে দেই। যারা অহংকার করে এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেই। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না বলে ঘোষণা দিয়েছেন। আর সেই বনি ইসরাইল ইহুদিদেরকে বলছেন আমার আল্লাহ লা তুফসিদুন্না ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ করবা। আমি জানি মাররাতাইনে, দুইবার, এমনকি অনেকবার ফাসাদ তারা করেছে। এখন যেটা করছে এটা কি ফাসাদ নয়? অবশ্যই ফাসাদ, কিন্তু বড় বড় ফাসাদ করেছে। একটা করে ফেলেছে, আর একটা করবে। যে ফাসাদের শায়েস্তা করবে ইমামে মাহদী, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাইদা জা ওয়াদুলাহুমা বাআসনা আলাইকুম ইবাদা, তোমরা ফাসাদ করবে ঠিক, ওই দুই সময় আমি আল্লাহ আমার এমন কিছু বিশেষ বান্দাকে প্রেরণ করব, বাসিন শাদীদ, যারা অনেক কঠিন এবং শক্তিশালী হবেন। ফাজাসু খিলাল আদ-দিয়ার ওয়া কানা ওয়াদান মাফউলা, আল্লাহ বলে এমন একটা সময় আসবে তোমাদেরকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হবে, আর আমার আল্লাহর, আমি আল্লাহর ওয়াদা, আমি যেটা বলি সেটা অবশ্যই হবেই হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেই ইহুদিরা এত বড় মারাত্মক। আমার নবীজি মদিনাতে যখন গিয়েছিলেন হিজরত করে, মদিনাতে অধিকাংশ ইহুদি ছিল। ইহুদিরা আমার নবীজিকে চিনত, চেনার পরও হিংসা বিদ্বেষের কারণে নবীজিকে সহ্য করতে পারত না, এমনকি বিভিন্ন ওয়াদাবদ্ধ হতো, বারবার ওয়াদা খেলাফ করত, যার কারণে আমার আল্লাহ সূরা হাশর প্রায় শুরুতেই, সূরা হাশরের লাস্ট আয়াতটা আমরা প্রায় আসরের নামাজের পরে পড়ি, কিন্তু সূরা হাশরের শুরুতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথা এভাবে বয়ান দিয়েছেন। আল্লাহ বলে হুয়া আল্লাযী আখরাজাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানান্তুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিউহুম মানিয়াতুহুম রাসূলুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা ওয়া ইউখরিজুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাসাবিরু ইয়া উলিল আবসার। রাব্বুল আলামিন বলল হু আল্লাযী, আমি মহান সত্তা যিনি আখরাজা, বের করে দিয়েছি। আল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব, সেই কিতাবীদের মধ্যে যারা কাফের বিশেষ করে ইহুদিরা, কুত থেকে বের করে দিয়েছি, মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে। তাদের ঘরবাড়ি ছিল মদিনাতে বনি নদীর গুত্রে, তাদের ঘর বাড়ি ছিল। এরা আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল যে নবীর সাথে তারা যুদ্ধ করবে না, আর মক্কার কাফের বেদিনরা মুশরিকরা নবীর সাথে যদি যুদ্ধ করতে আসে এরা তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না, সাহায্য করতে না পারলো মুসলমানদেরকে বিপক্ষে
মুখে কোনো অবস্থান তারা করবে না, এটা ওয়াদাবদ্ধ করতে হয়েছিল সেই ইহুদিরা। কিন্তু দেখা যায় সে আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধের সময় নবীজি যখন মদিনা থেকে বের হয়েছিলেন, ওদিক থেকে মক্কার কাফের মুশরিকরা আসছিল, বিতর্কিত ইহুদিরা কাফের বেদিনের সাথে হাতাত করে মুসলমানদেরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। একটু জোরে বলি না, নাউজুবিল্লাহ। এরা বড় মারাত্মক, উপরে দেখায় একটা করে আরেকটা। তো খন্দকের যুদ্ধে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়ে তো বিজয় শেষ করে চলে আসলেন ইসলাম, ওরা পালিয়ে গেছে মক্কা থেকে যারা আসছিল। মদিনাতে প্রবেশ করেছেন তখন নবীজির মাথা মুবারকে মেকফার ছিল, লোহার টুপিটা ছিল, খুলছিলেন। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনি যুদ্ধের পোশাক খুলতে পারবেন না। কেন? বলে ইহুদি বনি কুরাইজা বনি নাদির এই ইহুদি সম্প্রদায় আপনার সাথে ওয়াদাবদ্ধ করেছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল তারা যে আপনাকে সাহায্য না করলেও আপনার বিপক্ষে কিছু করবে না, কিন্তু এরা আপনার বিপক্ষে অবস্থান করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন এখনো ঘরে ঢুকতে নিষেধ করেন সাহাবায়ে কেরামকে, সে বনি কুরাইজার ইহুদিদেরকে ঘেরাও করতে বলেন, এদেরকে ছাড় নাই। সে আমার আল্লাহ ইহুদিদেরকে ছাড় দিচ্ছেন না, বলে এদেরকে যারা এই কাজের মধ্যে জড়িত ছিল এদেরকে ছাড় দেওয়া যাবে না। প্রথমে এরা হয়তো এখানে থাকবে, যদি এক প্রথমে যারা বেশি অবস্থান খারাপ করেছিল, এই চুক্তি ভঙ্গন করেছিল, তাদের উচিত তাদের হত্যা করা হবে, আর বাকিগুলাকে মদিনার এরিয়া থেকে বের করে দিতে হবে। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। ইহুদি এখানে থাকার সুযোগ, এরা বড় মারাত্মক। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন, হুয়াল্লাযী আখরাজা, আমি ওই মহান সত্তা যারা আমি যে বের করে দিয়েছে কাদেরকে, আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, সেই ইহুদিদেরকে, মিন দিয়ারিহিম, তাদের আপন আপন ঘর থেকে, লি আউয়ালিল হাশর, এই সূরা হাশর নামে সেখান থেকে, লি আউয়ালিল হাশর, এটাই হলো প্রথম জামায়াত তাদের জন্য। এরা মদিনা থেকে এদেরকে বের করে খায়বরে পাঠিয়ে দিয়েছিলেন, আবার খায়বরে গিয়ে তারা বিভিন্ন হুসুল করেছিল, কিল্লা বানিয়েছিল সেখান থেকে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। দেখা যায় আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে গিয়ে তারা বড় বড় হুসুল করেছে, কিল্লা বানিয়েছেন, আপনি যান সেখানে ওখান থেকে বের করে দেন। সে খায়বর থেকে তাদেরকে বের করে একেবারে সিরিয়াতে পাঠাই দেওয়া হয়েছিল। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। সেই কথা আমার আল্লাহ বলে, ওয়া জানান্তুম আইয়া খুরুজু, তারা ধারণা করছে যে তাদেরকে বের করার কারো ক্ষমতা নাই, ওয়া জান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম, তারা যে হুসুন বানিয়েছিল, যে কিল্লা তারা বানিয়েছিল, বিরাট বিরাট প্রাসাদ বানিয়েছিল, এরাই তাদেরকে রক্ষা করবে, এখান থেকে বের করার কারো ক্ষমতা নাই তারা মনে করেছিল। কিন্তু দেখা যায় কিল্লা বানিয়েছিল ঠিক, সে কিল্লাকে রক্ষা করার জন্য বিরাট গেট বানিয়েছিল। আপনারা জানেন সে গেটটাকে মাওলানা আলী শেরওয়ান একজনই আপন বাম হাতে নিয়ে ফেলেছিল। তো এই শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি, তারা সেখানে আর থাকতে পারলো না। সেই ইহুদিরা দেখেন আমার আল্লাহ কি বলেছেন, আমার আল্লাহ বলেন, মানিয়াতুহুম হুসুনুহুম, তারা ধারণা করেছিল তাদেরকে রক্ষা করবে তাদের হুসুন গুলো, কিল্লা গুলো, মিনাল্লাহি, আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারবে, কিন্তু নাফাতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আমার আল্লাহ এদেরকে ধ্বংস করার জন্য এমন সৈন্য পাঠিয়ে দিয়েছেন কোন দিকে কিভাবে আসছে তারা নিজেরাও টের পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া মুসলমান কখনো বাহুবলে এগিয়ে যাওয়া সম্ভব? আমার আল্লাহ বলল, কাযাবা ফি কুলুবিহিম আর রুবা, আমি সেই ইহুদিদের অন্তরের মধ্যে রোগ ভয় ভীতি সৃষ্টি করে দিয়েছি, যার কারণে ইয়াখরিজুনা বুয়ুতাহুম বিআইদিহিম, এরা নিজেরা যে ঘর বানিয়েছিল নিজেরা ভেঙে
ভেঙ্গে ভেঙ্গে পালানো শুরু করলো। ওয়াইদিল মুমিনিন, মুমিনদের হাতেও ভেঙ্গেছি, তারা নিজেরাও ভেঙ্গেছে, তারা সেখান থেকে নিজেরা ভেঙ্গে ভেঙ্গে পালানো শুরু করেছে। আল্লাহ বলে এটা কেন? তাদের অন্তরে আমি আল্লাহর রোগ সৃষ্টি করে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে রোগ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় সাহায্য। মুসলমানদের সাথে কোন যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারে নাই একমাত্র রোগের কারণে। সেজন্য আমার নবীজি বলেন, নুসিরতু বিররব, আমাকে সাহায্য করা হয়েছে রোগের মাধ্যমে। আমি নবীর নাম শুনতেই সে বেদিনরা তাদের কম্পন শুরু হয়ে যায়। এভাবে আপনারা জানেন, সে সালাউদ্দিন আইয়ুবি হিজরি সনের 583 হিজরি, হিজরি সনের 583 হিজরিতে, এক অঞ্চল 1442 হিজরি, আর 583 হিজরিতে তখন ওই ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে আবার তারা দখল করেছিল। কিন্তু না, আমার আল্লাহ এমন একজন বান্দাকে ফাতেহে ফিলিস্তিন হিসেবে পাঠিয়েছিলেন যার নাম সালাহউদ্দিন আল্লাহ আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহ। সে সালাউদ্দিন আইয়ুবি যখন আসতেছেন এই কথা শুনেছিল, এর মাধ্যমে আমার আল্লাহ রোগ ভয় ভীতি এটা তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই রোগ ভয় ভীতি আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আজকে দেখেন মুসলমানরা, আমরা গোটা বিশ্বের মুসলিম, আমরা মুসলমান যেখানে যেখানে আছি, মুসলমানদের যেটা আদর্শ, এই আদর্শ দিয়ে কখনো বিজয় লাভ করতে পারবে না। মুসলমান তাদের ধর্মের মধ্যে আসলে এমনি নামে আছে, মুসলমানদের কাছে মুসলমানিয়ত বলতে কিছু নাই, ইনসানিয়ত বলতে কিছু নাই। সে নবীর আদর্শ, সাহাবাই কারামের সে আদর্শ বর্তমান মুসলমানদের কাছে নাই বললেই চলে। তো সে মুসলমান কিভাবে এগিয়ে যাবে, কিভাবে ইহুদিদেরকে মারবে? কখনো পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের আপন নবী আদর্শকে বাস্তবায়ন করবে না মুসলমান সামনে এগিয়ে যাওয়া সম্ভব। তো ওই সময় সালাহউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহ এই 583 হিজরি সনে বাইতুল মুকদ্দসে বিজয় ঘোষণা করেছিলেন, বিজয় ছিনিয়ে এনেছিলেন কিভাবে? আধ্যাত্মিক ক্ষমতা বলে। যে সমস্ত সৈন্য নিয়ে সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকদ্দসে ঢুকেছিলেন, সেই সৈন্যদের মধ্যে অধিকাংশ ছিল হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানির মাদ্রাসার ছাত্র, গোসবাকের ছাত্র ছিল। তা আমরা জানি হুজুর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা, উনি বছরে 3000 আলেম প্রাকৃত, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সে 3000 বছরে ইনি 33 বছর আলেম প্রাকৃত দিয়েছিলেন, 99000। সে বড় পীর শেখ আব্দুল কাদের জিলানির আধ্যাত্মিক ক্ষমতা ছিল সে সালাউদ্দিন আইয়ুবের সাথে। এই আধ্যাত্মিক ক্ষমতা ছাড়া এই বাহু বলে, অস্ত্র বলে এটা বিজয় ছিনে আনা সম্ভব। যেভাবে খায়বরের যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে বিজয় ছিনে এনেছিলেন আত্মাত্মিক ক্ষমতায়, মাওলা আলী শের খোদার ভেলায়েতের ক্ষমতায়, সেদিন মাওলা আলী শের খোদার ভেলায়েতের ক্ষমতা যদি না হতো এটা সম্ভব না। এটা আধ্যাত্মিকতা বলে, সেটার নাম আমার আল্লাহর পক্ষ থেকে রোগ সৃষ্টি হয়ে যায়। যেখানে আধ্যাত্মিক ক্ষমতা এসে যায় তখন কাফের বেদিন তাদের অন্তরের মধ্যে একটা রোগ ভয় ভীতি কাজ করে, যার কারণে তারা সামনে একাই আগিয়ে আসতে পারে না, পিছনে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আধ্যাত্মিক ক্ষমতা দেখা যাবে, সেটা হচ্ছে কখন? হযরত ইমামে মাহদি আসলে, ইমামে মাহদিও সেই ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসকে আবাদ করবেন। সেখান থেকে আশেপাশে যত ইহুদি, সব ইহুদিদেরকে তাড়াই দিবেন। এমনকি অনেক ইহুদি, হাদিসে পাক, এটা মুসলিম শরীফের রেওয়ায়াত, মিশকাতও আছে,
তখন তার এমন অবস্থা হয়ে যাবে যুদ্ধ চলতে চলতে অস্ত্রের খেলা চলে যাবে বোমাবাজার থাকবে না তখন আবার সেই তলোয়ারের যুদ্ধ শুরু হয়ে যাবে সব নিস্তব্ধ হয়ে যাবে কোনো অস্ত্র বোম অ্যাটেম কিছুই থাকবে না শেষ পর্যায়ে আবার তলোয়ার ছুরি এগুলাতে চলে আসবে সেগুলো থেকে বাঁচার জন্য ইহুদিরা গাছের পিছনে পালাবে আড়ালে দাঁড়াই থাকবে মুসলমান তাদেরকে তালাশ করবে আড়াল গাছের আড়ালে যখন থাকবে গাছ কথা বলবে ইয়া মুসলিম খালবি ইহুদি মুসলমানকে বলবে মুসলমান ইহুদি তালাশ করছো আমার পিছনে আছে তখন ওই শুনবে মুসলমান গাছের আওয়াজ পিছনে গিয়ে দেখবে ইহুদি সেখানে মেরে ফেলবে তবে হাদিসে বাকা আছে ইল্লা আল গারকাত গারকাত একটা গাছ আছে এই গাছের সাথে নাকি ইহুদির সম্পর্ক এগুলো সবসময় নবীর সাথে বিদ্বেষ পোষণ করে এই গাছের পিছনে যারা আশ্রয় নেবে এরা দেখা মানে বাকি গাছগুলো মুসলমানদেরকে বলে দেবে আমার পিছনে ইহুদি আছে মারতে পারো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা সাহায্য কার এই আল্লাহর সাহায্য ছাড়া দেখেন ফাতেহ খাইবার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিলেন সেখানে আধ্যাত্মিক ক্ষমতা আবার এরপরে এই বাইতুল মুকদ্দাসকে দখল করেছিলেন নবীজি সাহাবারা গিয়েছিলেন তাও আধ্যাত্মিক ক্ষমতা বলে পরবর্তীতে তারা আবার দখল করার পরে সালাউদ্দিন আইয়ুবি সেটাও দখল করেছিলেন এমনি বাহুবলে নয় কিসের বলে বলেছিলাম হুজুর গোসল আজম শেখ আব্দুল কাদের জিলানির হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা সে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন একটু জোরে বলুন না এই আধ্যাত্মিক ক্ষমতা ছাড়া এই মুসলমান তাদের নবীর আদর্শ যেভাবে ছেড়ে দিয়েছে গোটা মুসলিম মিল্লাত আমরা দেখি এমনি ইহুদিদেরকে আমরা বলি কিন্তু পেপসি কোকা কোলা খায় না কে সবাই খাচ্ছে কিন্তু এদিকে আমি দোকান থেকে টাকা দিয়ে কিনছি পেপসি কোকা কোলা মারান্ডা এই সেই কত কিছু আটা স্যান্ডেল কত কিছু আমরা তো জানি না এগুলো ইহুদিদের প্রোডাক্ট আমরা কিনছি তাদের ব্যাংকের মধ্যে টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আমরা সেই ইহুদিদেরকে নিজের অস্ত্র কেনার টাকা আমার পকেট থেকে যাচ্ছে তো আমি শুধু দিব কেন এখন থেকে আমাকে চিহ্নিত করতে হবে সেই ইহুদি প্রোডাক্ট কি কি অন্তত আমি সেই যুদ্ধটা করব আমার শব্দ মোতাবেক কোন ইহুদির প্রোডাক্ট আমি কিনবো না আজ থেকে ইনশাআল্লাহ গোটা বিশ্বের মুসলমান যদি ইহুদি প্রোডাক্ট ছেড়ে দেয় তারা যেভাবে আর্থিকভাবে তারা সবল হচ্ছে অন্তত সেখানে দুর্বল হয়ে পড়বে কিন্তু মুসলমান এ কাজ করবে না মুসলমান সে কাজ কখনো করবে না তাই মুসলমান মার না খাইয়ে কে খাবে বলে মুসলমানরা তাদের প্রোডাক্টগুলো তাদের পেপসি খাইয়ে খাইতে কলম মরে ফেলছে আপন আপন কলম মেরে ফেলেছে ইহুদির প্রোডাক্ট গুলা খাইয়ে অনেক সময় আমরা জানি সেই সেই কোকা কোলা স্প্রাইট যেগুলো অ্যালকোহল যেগুলো দিচ্ছে এগুলাতে চর্বি আছে কিসের শুকরের খবর আছে আমাদের এগুলোর মধ্যে শুকরের চর্বি আছে এগুলো এমনি হয় না তো সেজন্য আজ তারিখ থেকে অন্তত আমরা এই যুদ্ধ করব আমাদের পকেটের একটা টাকাও যাতে ইহুদির পক্ষে না যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে অন্তত এতটুকু আমল করার তৌফিক দান করুন আমিন তো ওখানে গিয়ে যুদ্ধ করার সে পরিবেশ তো আমাদের নাই আমরা অন্তত তাদের এইটাই যারা যেখান থেকে তাদের সেখান থেকে বয়কট করি এদিকে তাদেরকে সব অলো করবো আমার ওদিকে ঘৃণা করবো এটা তো হবে না আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন যেই কথা আমার আল্লাহ কি বলেছেন আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা সেই ইহুদিদেরকে তোমরা এমনি পরাজয় করতে পারবে না আমি আল্লাহর পক্ষ থেকে রূপটা আসতে হবে তো রূপ আসার জন্য আধ্যাত্মিক সে বান্দা রাখবে আধ্যাত্মিক বান্দা ছাড়া আল্লাহকে রাজি করেছেন এরকম বান্দা ছাড়া নবীজি সুন্নাহ ছাড়া শরীয়ত ছাড়া এমনে নামের মুসলমান দিয়ে কোনো কাজ এটাই কথা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে সেই বিষয় বোঝার তৌফিক দান করুন আল্লাহ বলে লাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার আল্লাহ বলে সেদিন আমি তা চাইলে
তাদেরকে মদিনা অবস্থান সব মেরে ফেলতে পারতাম, আবার খায়বর সেই ইহুদিদের করে সব মেরে ফেলতে পারতাম। আমি আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ, কোন মারিয়ান না সুযোগ দেন এদেরকে জেলা করেন, জেলা মানে দেশান্তর, এলাকা থেকে বহিষ্কার করা। সেজন্য আমার নবীজি বলেছেন আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরবের কোথাও যাতে ইহুদি স্থান না পায়। কিন্তু আমরা সৌদি আরবে নিজেই ইহুদিদের ঘাঁটি বানিয়ে দিয়েছি, আরবের প্রায় জায়গার মধ্যে ইহুদিদের ঘাঁটি আছে, কিন্তু সেই নবীর আদেশ তো পালন করে না। নবীজি বলেছেন কি আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, জাজিরায়ে আরব, আরব ভূখণ্ড থেকে ইহুদির স্থান নাই, ইহুদিদের থেকে ইহুদিদেরকে বের করে দাও। পড়ুন পাপিষ্ট এই ইহুদিরা আছে, আমরা সে আরবের সুন্দরী নারীদেরকে তাদের ভোগ করার পাত্র করে দিচ্ছে তাদের টাকার জন্য। এমনকি হুদুদে হারামে মক্কা, মক্কার হারামের সীমার মধ্যে করে ইহুদি প্রবেশ করা নিষেধ ছিল, কিন্তু এখন সেখানে ডুবে দিচ্ছি। এরা হলো আসলে ইহুদিদের বড় বড় দালাল। এ মুসলমান নামে, মুসলমান নামে এই আজকে ইহুদিদের দালালের কারণে মুসলমানদের নাজুক পরিস্থিতি। আজকে দেখেন গত দু চার বছর আগে হেডলাইন হয়েছে পত্রিকা, বিভিন্ন দেশে আমরা বড় বড় মাদ্রাসা দেখতে পাই, এদের আমাদের দেশে টাকা, দেশীয় টাকা লাগে না, এরা বিরাট বিরাট বিল্ডিং করে ফেলে, বছরের মধ্যে দু তিন বছরের মধ্যে বিরাট বিরাট বিল্ডিং করে ফেলে, কিন্তু টাকা কোত্থেকে আসে খবর পাইছেন? এই সৌদি যুবরাজ এটা দু চার বছর আগে ক্লিয়ার করে দিয়েছে, বলে এগুলো সৌদিয়ার ও টাকা না, এগুলো ইহুদির টাকা। এই ইহুদিরা টাকা দিয়ে মুসলমানদেরকে কেন, মুসলমানদের ভিতরে পাঠ পাঠ করে রাখার জন্য, মুসলমান যাতে অক্ষ না থাকে, মুসলমানের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য মুসলমানদেরকে পাঠ পাঠ করে দিয়েছে সেই ইহুদিরা। এখনো সেই শিয়াবান সম্প্রদায় বানিয়েছে ইহুদিরা, খারেজি বানাইলো ইহুদিরা, মুসলমানদের মধ্যে যত ফেরকা বন্দী হয়েছিল এদের মূল প্রতিষ্ঠাতার নাম ইহুদি। প্রত্যেকটা প্রতিষ্ঠা ফেরকার মূল থাকবে, উপরে না থাকবে মুসলমান, আসলে ছিল কে, যেমন আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, শিয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছে, এই খারেজি সম্প্রদায় ইহুদিরা করেছে, যুগে যুগে যত ফেরকা মুসলমানদের মধ্যে করেছিল সব ইহুদিরা করে আসছে, এখনো করতেছে। সেজন্য আমরা তো এমনি ইহুদিদেরকে উল্টা বলি, কিন্তু ইহুদির টাকা বরাবরই নিচ্ছি, কোত্থেকে টাকাগুলো আছে আমরা তো আর। সেজন্য তো ইহুদিরা বলে মুসলমানকে দুর্বল করার একটাই পয়েন্ট, সেই পয়েন্টের নাম হলো মুসলমানদের অন্তর থেকে তাদের নবীর মহব্বতটা বের করে দিতে পারলে হবে। সেজন্য নবীজির মহব্বতের যে কাজ বলে সেখানে ফতোয়া মারো, টাকা দিয়ে দিচ্ছি। মুসলমান নবী, মুসলমানদের নবীর মহব্বতের যত কাজ আছে, নবীর মহব্বতের যত কাজ, সেখানে দেখবেন এই কিছু কিছু মোল্লা ওলামা কিনে ফেলেছে, তারা টাকা দিয়ে সেখানে ফতোয়া মারবে কোথায়? নবীজির মহব্বতে যে কাজগুলা করা হয় সে কাজের বিপরীতে। এগুলা মুসলমানদের কাজ যদিও বা হচ্ছে, কিন্তু আসলে করাচ্ছে কারা? তো আমরা কি এভাবে বিজয় লাভ করবো? কখনো না। কে বোঝার তৌফিক দান আমিন।